টাকা চুরি করতে সুবিধা হবে তাই এয়ারবাস কেনা হচ্ছে বললেন মির্জা ফখরুল। আইনজীবী পুলিশ সংঘর্ষে এডিসি ওসি সহ আহত 16। ডিসির ভোট চাওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এডিসি হারুনের ওপর রাষ্ট্রপতির এপিএস আগে হামলা চালিয়েছে বললেন ডিবি প্রধান। মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিলেন হিরো আলম। রোহিঙ্গাদের জন্য 30 লাখ পাউন্ড সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। বিমানবন্দরে 55 কেজি স্বর্ণ চুরির ঘটনায় 4 কর্মকর্তা বরখাস্ত। 9/11 উপলক্ষে জাতীয় ঐক্যের ডাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। আমির খানের সিনেমায় তাসনিয়া ফারিন। সকালে অনুশীলন করে দুপুরে শ্রীলঙ্কায় যাবেন মুশফিক।